ফের নির্বাচন প্রার্থী আক্রান্ত ঘটনা মঙ্গলবার রাতে তেলিয়ামুড়ার নেতাজি নগর এলাকায়। আক্রান্ত বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী অশোক কুমার বৈদ্য। বাম কংগ্রেস প্রার্থী নিজ বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা তাঁর গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি করে। এতে গাড়ির গ্লাস ভেঙে একজন জখম হন। সঙ্গে সঙ্গেই তিনি বিষয়টি পুলিশের নজরে আনেন। বুধবার তেলিয়ামুড়া বিধানসভা আসনের প্রার্থী আক্রান্ত হবার ঘটনায় সিপিআইএম কংগ্রেস নেতৃত্বরা সাক্ষাৎ করেন রিটার্নিং অফিসারের সঙ্গে। দাবি জানান দোষীদের শাস্তির, আর অন্যদিকে প্রার্থীর কঠোর নিরাপত্তার। সমর্থিত আইএনসি প্রার্থী শ্রী অশোক বৈদ্যের উপর বিজেপির দুষ্কৃতিকারীরা হামলা চালান এবং সেই হামলার ফলে ওনার এক ভাগ্নে গাড়িতে যিনি ছিলেন আহত হন এবং ওনার গাড়ি ভাঙচুর করা হয়। ওনাকে এই খবর পেয়ে যারা যায় তাদের উপর আক্রমণ সংঘটিত হয়। এতে পাঁচজন বাম এবং কংগ্রেস দলের কর্মী আহত হন। তারপর গোটা তেলিয়ামুড়া জুড়ে বিজেপির বাইক বাহিনীরা তাণ্ডব সংগঠিত করে নেতাজি নগর এলাকায়, দশমী ঘাট এলাকায়, শান্তিনগর, জয়নগর, কুশিয়ার টিলা, ইচারবিল, করইল এই সমস্ত এলাকাতে তারা তাণ্ডব সংগঠিত করে। আমরা আজকে আরোর কাছে এটাই দাবি জানিয়েছি যে জিরো ভায়োলেন্স মুখে বললে হবে, জিরো ভায়োলেন্সটা বাস্তবে রূপায়িত করতে হবে এবং এই বিষয়ে তেলিয়ামুড়া থানার ভূমিকা নিয়েও আমরা সন্দেহ প্রকাশ করছি যে এতবার বলার পরেও কয়েকদিন ধরেই নিরাপত্তার যখন আমরা দাবি করছিলাম বিভিন্ন জায়গাগুলোতে যে সেখানে ফিক্সড পিকেট রাখা, এটা রাখা হয়নি, ফলে আমাদের সন্দেহটাই বাস্তবায়িত হয়েছে এবং গতকালকের ঘটনা সংঘটিত হয়েছে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।